আসসালামু আলাইকুম বারাকাতুহু বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম আপনাদের সাথে আছি নাই আমি মুসা আল আরিফ রেজিস্টার্ড ফার্মাসিস্ট তো বন্ধুরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আজ আমরা আলোচনা করব ডায়াবিগো নামক একটি ক্যাপসুল নিয়ে যেটি উৎপাদন করে থাকে বিগো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ঢাকা বাংলাদেশ তো এই ডায়াবেগো ক্যাপসুলটা হয়তো আপনারা অনেকের নাম দেখেই বুঝতে পারছেন ডায়াবেগো অর্থাৎ কন্ট্রোল ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি অনুপম ক্যাপসুল এবং খুবই কার্যকারী একটি ক্যাপসুল আমরা ইতিমধ্যে যেসব অনেক রুগীকে দিয়েছি তাদের কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি এবং তারা বলেছেন যে আমরা এই ক্যাপসুল সেবন করে খুবই ভালো উপকার পেয়েছি তো তারপরেও আসলে এই আয়ুর্বেদিক ঔষধ হিসেবে এটি একটি ভালো কাজ করে থাকে অনেকে কিন্তু আমরা ট্যাবলেট খেয়ে থাকি ডায়াবেটিসের বা ইনসুলিনও নিয়ে থাকি তারপরও আমি বলবো যে ইনসুলিন যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রেও আলাদা এবং যারা ট্যাবলেট খান তাদের ক্ষেত্রেও আলাদা তবে কিন্তু আপনাদের ডায়াবেটিসের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভালো ক্যাপসুল কিন্তু এই ডায়াবেগো তো এই ক্যাপসুলটি আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন আর যেটা কথা হলো যে ডায়াবেটিসের জন্য কিছু পরামর্শ ডায়াবেটিস যারা যাদের ডায়াবেটিসের সমস্যা তাদেরকে ডাক্তার সাহেবগণ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন আমিও তার ব্যতিক্রম করবো না সবাইকে পরামর্শ দেবো যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যেসব পরামর্শ ডাক্তার সাহেবগণ দিয়ে থাকেন যেই সব খাবার আপনাদেরকে খেতে নিষেধ করেন যেসব যেরকম জীবনযাপন করার জন্য নির্দেশ দিয়ে থাকেন সেরকম জীবনযাপন করার চেষ্টা করবেন কারণ নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস কিন্তু অনেক কন্ট্রোলে থাকে নিয়ন্ত্রণে থাকে এই জন্য অবশ্যই নিয়ন্ত্রিত জীবনযাপন করা উচিত বেশি রাত্র জাগাজনক জাগরণ করা যাবে না বেশি মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া যাবে না তারপর যাদের রক্তে চর্বি পরিমাণ আছে তাদের ক্ষেত্রে ডিম খাওয়া নিষেধ তারপরে গরুর গ্রস্ত এরকম অনেক পরামর্শ ডাক্তার সাহেবগান দিয়ে থাকেন তো আমি বলব আজকের এই ভিডিওতে যেহেতু ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করবে সেই জন্য আমি এই পরামর্শগুলো আপনাদের দিয়ে থাকি বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই পরামর্শগুলো মেনে চলবেন কারণ এই পরামর্শগুলো আপনার উপকারের জন্য আপনার শরীর ভালো থাকবে সেই জন্য কিন্তু এই পরামর্শগুলো দেওয়া হয়ে থাকে তো যাই হোক অনেক কথাই বললাম এই ডায়াবেটি ক্যাপসুলটি বন্ধুরা বহুমূত্র অর্থাৎ ডায়াবেটিস ইন হ্যাপিটাস সিপিটাস নিয়ন্ত্রক সেবন মাত্রা প্রতিদিন প্রাপ্তবয়স্ক একটি করে বা একটি করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার আসলে প্রত্যেক ঔষধ কিন্তু রোগীর ধরন অনুযায়ী দেওয়া হয়ে থাকে কারও ডায়াবেটিস বেশি থাকে কারো কম থাকে সেই জন্য যার কম তাকে একটি করে ক্যাপসুল দেওয়া হয় যার বেশি তাকে দুইটা অথবা তিনটা আট ঘন্টা পরপর এরকম দেওয়া হয় তো মূলত কার কতটুকু ডায়াবেটিস সেই উপর নিয়ন্ত্রণ করে কিন্তু আপনি যেখান থেকে যেই ডাক্তারের পরামর্শে ঔষধটি সেবন করবেন সে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ডোজ দিয়ে দিবেন আর স্বাভাবিকভাবে বাস্তবতার ক্ষেত্রে আমরা দেখেছি যাদের ডায়াবেটিস মোটামুটি বিশের উপরে তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ কাজ করে থাকে তাদেরকে আমি বেশিরভাগ ক্ষেত্রে সকালে একটি এবং রাতে একটি অর্থাৎ বারো ঘন্টা পর পর একটি ক্যাপসুল সেবন করার জন্য তাদেরকে বলেছি এবং দেখা যায় এক সপ্তাহের ভিতরে বা পাঁচ সাত দিনের ভিতরে মোটামুটি ড্যাবিটিস অনেক নিয়ন্ত্রণ এসেছে তো এই ক্যাপসুলটি যে আসলে কোনো একটা একটা যে খারাপ তা না অনেক ভালো একটা ক্যাপসুল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর করতে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা আছে গায়ের মধ্যে কিন্তু আপনার লেখা আছে দেখে নেই যে দেখা আছে লেখা আছে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন তো প্রতিটি পটে ক্যাপসুল থাকে মাত্র তিরিশটি তো দাম হলো মাত্র দুই শত টাকা যদি আপনি দুইটা করে ক্যাপসুল সকালে একটা রাতে একটা সেবন করেন তাহলে আপনার যাবে পনেরো দিন আর যদি একটি করে ক্যাপসুল সেবন করেন তাহলে যাবে আপনার এক মাস আর যদি তিনটি করে ক্যাপসুল সেবন করেন তাহলে আপনার যাবে দশ দিন তো মোটামুটি ইনসুলিন এবং অন্যান্য ঔষধের তুলনায় কিন্তু এই ডায়াবেগো ক্যাপসুলো যদি আপনি সেবন করেন অর্থনৈতিক দিয়েও কিন্তু আপনাকে উপকৃত হবেন এবং শারীরিক দিয়েও উপকৃত হবেন তবে আমরা কিন্তু আমি আমি প্রায় বলে থাকি যে আমরা ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো কাজ করব না নিজেরা ডাক্তারি করব না এই জন্য যেই আয়ুর্বেদিক ঔষধগুলো তৈরি করা হয় এগুলো কিন্তু মানব শরীরে খুব ভালো কাজ করে থাকে খুব দারুণ উপকারে আসে তো আমরা আয়ুর্বেদিক ঔষধ কিন্তু সেবন করতে পারি ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু যেহেতু গাছ দিয়ে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয় সেজন্য কিন্তু একটি ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আমি আপনাদের পরামর্শ দেবো যে এই ডায়াবেক ক্যাপসুলটি সেবন করার জন্য যাদের ডায়াবেটিসের সমস্যা আর অবশ্যই সকালবেলা যাদের হাঁটার পরামর্শ ডাক্তার সাহেবকে দিয়ে থাকেন হাঁটার পরামর্শ দেবেন অনেক সময় যাদের ডায়াবেটিস বেশি থাকে সকালে রুটি খাওয়ার জন্য রাতে রুটি খাওয়ার জন্য এবং দুপুরে শুধু ভাত খাওয়ার জন্য অনেক পরিমাপ করে তারপরে দিয়ে থাকেন এই জন্য আমি বলে থাকি যে ডায়াবেটিস আসলে একটি নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণ জীবনযাপনের নাম কিন্তু একটি রোগের নাম কিন্তু একটি ডায়াবেটিস রোগ যেটা নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু অনেক কিছুই যেটা নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে পুরোপুরি ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব বা নিয়ন্ত্রণ করা সম্ভব সেই জন্য আমরা সবাই নিয়ন্ত্রিত জীবনযাপন করবো এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবো খেয়াল রাখবেন অবশ্যই মনে রাখবেন ধরে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ রাখা না হয় এই একটা রোগের কারণে কিন্তু অনেক রোগ শরীরে দেখা দেয় শেষ পর্যন্ত কিন্তু অকালে মৃত্যুবরণ করতে হয় এই জন্য অবশ্যই ডায়াবেটিস আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করব এবং ডাক্তার সাহেবগান আমাদেরকে যেই পরামর্শ দেয় সেই পরামর্শ আমরা মেনে চলার চেষ্টা করব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তখন কিন্তু আমাদের শেয়ার করেন তখন কিন্তু আমাদের ভিডিও বানাবার আরও বেড়ে যায় অবশ্যই আপনাদের উপকারের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তো যখন আপনারা এটা শেয়ার করবেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তখন কিন্তু আমাদের এই সার্থকটা কষ্টটা কিন্তু অবশ্যই সার্থক হবে আমরা চাই একটি সুন্দর সুখী সমৃদ্ধ জীবনযাপন করার জন্য সুস্থ জীবনযাপন করার জন্য রিভি ফার্মাসিটিকরা কিন্তু এটাই আশা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি